দেশের 10 জেলায় বিনামূল্যে শুরু হলো র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী করোনা প্রতিরোধে বিভিন্ন এলাকায় মাস্ক পরিধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ 5 ডিসেম্বর মোলবি বাজারের কমলগঞ্জ বড়লেখা জুড়ি উপজেলা মুক্ত দিবস আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান মনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে চলে যাব পুরো খবরে দেশে বিনামূল্যে শুরু হলো র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্রথম পর্যায়ে দেশের 10টি জেলাতে কার্যক্রম শুরু করা হয়েছে সকালে ভার্চুয়াল মাধ্যমে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক প্রাথমিকভাবে যেসব জেলায় আরটিপিসিআর টেস্টের সুযোগ নেই সেসব জেলাতে অ্যান্টিজেন টেস্ট চলবে বলে সময় জানান স্বাস্থ্য সচিব আরও জানাচ্ছেন মুবালিক করিম যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা বা সিডিসি এর তথ্য মতে অ্যান্টিজেন টেস্ট মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণ ক্ষেত্রে বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও শ্বাসযন্ত্রের অন্যান্য ভাইরাস শনাক্তের জন্য ব্যবহার করা হয় এই টেস্টের মাধ্যমে বিশেষ ভাইরাল অ্যান্টিজেনের উপস্থিতি শনাক্ত করা হয় যা আসলে ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পিসিআর পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে খরচ কম ও সময় কম লাগায় বেশি পরিমাণ করা যায় যা এই সংক্রান্ত মহামারী বিস্তার সম্পর্কে খুব অল্প সময়ে ধারণা দেয় ফলাফল জানা যায় মাত্র 15 থেকে 30 মিনিটের মধ্যে বিশ্বের অন্যান্য দেশে করোনা বিস্তার জানতে এই পদ্ধতি বেশ আগে থেকে চালু করা হলেও দেশে এটির যাত্রা এই প্রথম সকালে অনলাইনে ভার্চুয়াল মাধ্যমে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সভাপতিত্বে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সবচেয়ে বড় কার্যকর ব্যবস্থা হলো মাস্ক পরা এবং পরীক্ষা করে নেওয়া আর শুরুটা ছিল যশোরে প্রথমে 3 জনের নমুনা সংগ্রহের মধ্যে দিয়ে অনলাইনে সেটি সরাসরি উপস্থাপন করেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর দিলীপ কুমার রায় অবশ্যই সাংবাদিক ভাই বোনরা যারা আছেন করোনা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে মন্ত্রী এ সময় বলেন 10 জেলার অভিজ্ঞতা নিয়ে পুরো দেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং পর্যায়ক্রমে যে সমস্ত জেলায় অ্যান্টিজেন টেস্ট বা পিসিআর টেস্টের ব্যবস্থা নাই আমরা সব জেলায় বাংলাদেশে স্থাপন করে ফেলবো অল্প সময়ের মধ্যে এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান জনগণের টেস্টের প্রতি অনীহা থাকায় এখন কম পরিমাণ ফলাফল জানা যাচ্ছে ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকা যেটা আছে সেরাম ইনস্টিটিউটে আমরা সেটা নেওয়ার জন্য সব ব্যবস্থা গ্রহণ করেছি আশা করি সময় মতো ওটা আসবে এবং আমরা দিতে পারবো এদিকে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন টেস্টের সংখ্যা বাড়াতে 2-4 দিনের মধ্যে মোবাইল ল্যাব চালু করা হবে 4 দিনের মধ্যেই 2-1 দিনের মধ্যেই আপনারা শুনবেন আমরা কিন্তু মোবাইল ল্যাবও চালু করার একটা অনুমোদন দিয়েছে ডিজি হেলথ পঞ্চগড় গাইবান্ধা জয়পুরহাট পটুয়াখালী মেহেরপুর মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া যশোর মাদারীপুর ও সিলেটে এই কার্যক্রম চলবে এর মধ্যে সিলেটে শহীদ শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকি 9 জেলায় জেলা সদর হাসপাতালে এই টেস্ট করা হবে বলে এ সময় জানানো হয় মুবাল্লিক করিম মাইটিভি ঢাকা নড়াইল ও লোহাগড়ায় করোনা ভাইরাস ঠেকাতে মাস্ক পরিধান অভিযান পরিচালিত হয়েছে সকালে নড়াইল ও লোহাগড়া উপজেলায় 21 জনকে জরিমানা করা হয় নড়াইল চৌরাস্তায় ও লোহাগড়ায় বিভিন্ন এলাকায় সকল অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখি ব্যানার্জি ঝালকাঠিতে মাস্ক বিতরণ করেছে ঝালকাঠি প্রেস ক্লাব সকাল 11টায় জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে পথচারী এবং গাড়ি চালকদের মাঝে মাস্ক বিতরণ করেন প্রেস ক্লাবের কর্মকর্তারা এর আগে সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত সহ অন্যান্য সাংবাদিকরা আজ মৌলভীবাজারের কমলগঞ্জ বড়লেখা ও জুড়ি উপজেলা মুক্ত দিবস 1971 সালের এই দিনে সীমান্তবর্তী উপজেলা 3টি হানাদার মুক্ত হয়েছিল সেদিন মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর সাহসী অভিযানে বিপর্যস্ত হয়ে উপজেলা 3টির দখলদারিত্ব ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিপাগল বাঙালি এই 3 উপজেলায় উড়িয়ে দেয় স্বাধীনতার পতাকা
1971 সালে 7 এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার ঘোষণা অনুষ্ঠানের মঞ্চ তৈরি সহ অনুষ্ঠানের যাবতীয় কাজ করার সাথে জড়িত 60 জন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদানের দাবিতে শেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শেরপুর প্রেস ক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শেরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম আসবার বাবুল, সাধারণ সম্পাদক মিরাজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য। গতরাতে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন ভাস্কর্যটির বিভিন্ন অংশ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। গত 13 নভেম্বর কুষ্টিয়া পৌরসভার অর্থায়নে বঙ্গবন্ধুর ভাস্কর্যটির নির্মাণ কাজ শুরু করা হয়। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আগামী 16 ডিসেম্বর ভাস্কর্যটি উদ্বোধনের জন্য প্রস্তুত করা হচ্ছিল। এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, ঘটনাটি রাতের আধারে ঘটেছে। সিসিটিভির ফুটেজ এবং ক্রিমিনাল রেকর্ড যাচাই বাছাই করে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ময়মনসিংহে সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে জাগরণী সঙ্গীত, কবিতা আবৃত্তি, সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিব হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজে জনপ্রতিনিধিদের কোন রকম আর্থিক লেনদেনের ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। দুপুরে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা এক ভূমিহীন ও গৃহহীন নারীর গৃহ নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর ও নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের অবস্থান জিরো টলারেন্স কোনো অন্যায়ের বিরুদ্ধে, এবং তিনি কাউকে, সরকারি কর্মকর্তা হোক, জনপ্রতিনিধি হোক, কাউকে তিনি অন্যায়ের পক্ষে কোনো সময় অবস্থান করতে দেননি এবং ব্যবস্থা নিয়েছেন। বরিশালের মেহেন্দিগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ওলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আবুল কাশেম হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম। কুষ্টিয়ার কুমারখালীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুমারখালী উপজেলা শাখার পক্ষ থেকে মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি চৌধুরী সহ শ্রদ্ধা নিবেদনে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদেশে গমন ইচ্ছুক কর্মীদের সাথে বরিশালে পানি প্রতিমন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। টিটিসি বরিশালের আয়োজনে মহিলা টিটিসি সভাকক্ষে কর্মসংস্থানের লক্ষ্যে বিদেশ গমন ইচ্ছুক কর্মীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক এস এম অজিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা প্রশান্ত কুমার ও আওয়ামী লীগের নেতা মাহমুদুল হক খান মামুন। সাভারে বংশী নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের থানা বাসস্ট্যান্ড, বঙ্গবন্ধু চত্বর ও বংশী নদীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বের হয় একটি বিক্ষোভ মিছিল। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন নবীনগর শিবপুর রাধিকা সড়ক উন্নয়ন প্রকল্প প্যাকেজ 2 কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার স্থানীয় সংসদ সদস্য তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এ কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক।
দিনাজপুরের মধ্যপাড়া রেঞ্জের 10 নম্বর হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর গ্রামের বন বিভাগের 132 একর জমির মধ্যে 127 একর জমি বেদখল হয়েছে। অবশিষ্ট 5 একর ভূমিতে বন থাকলেও এলাকার কিছু দুর্বৃত্ত রাতের আধারে গাছ কেটে নিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে বন বিভাগ। এর আগে গাছ কেটে নেওয়ার সময় বাধা দিলে বন বিভাগের কর্মচারীদের লাঞ্ছিত করে, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নড়াইলের লোহাগড়ায় দাপ্তরিক নথিতে স্বাক্ষর কলাম প্রদান, পরিপত্রের 3 ভাগ সরাসরি নারী উন্নয়ন ফোরামের অনুকূলে বরাদ্দ আর কেন্দ্রীয় কার্যালয় স্থাপনের জমি বরাদ্দের প্রস্তাব অনুমোদনের দাবিতে আন্দোলনে নেমেছে নারী উন্নয়ন ফোরাম। সকালে লোহাগড় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনীর নেতৃত্বে উপজেলার 12 ইউনিয়নের নির্বাচিত মহিলা সদস্যরা এসব দাবি আদায়ের লক্ষ্যে মিছিল ও আলোচনা সভা করে। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা ও ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহীর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে 2 দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান ডিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির 82তম জন্মদিন উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির 81তম জন্মদিন উপলক্ষে গতকাল দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে মহানগর যুবলীগ। কর্মসূচিতে শেখ ফজলুল হক মনির সহ তার পরিবারের অন্যান্য শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। কুমিল্লায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির 81তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত করেছে মহানগর আওয়ামী যুবলীগ। মহানগর কান্দিরপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহীদ। ভোলা জেলা যুবলীগের আয়োজনে মুজিব বাহিনীর অধিনায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির 81তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাদ আসর ভোলা পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা পরিষদের উদ্যোগে তৃণমূলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে আয়োজিত এ সভায় সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন সহ ওয়ার্ড, ইউনিয়ন, থানা, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার প্রশ্নে কোনো আপোষ করা যাবে না বলে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। সকালে আওয়ামী লীগ ও বেগম আশরাফুন নেসা ফাউন্ডেশনের উদ্যোগে নড়িয়া শহীদ মিনার চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুল কুমার দে। গাজীপুরের কাপাসিয়ার সন্মানিয়া ইউনিয়ন শাখার কৃষক লীগের 3 বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সন্মানিয়া ইউনিয়নের আড়াল জিএল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য বঙ্গতাস কন্যা সিমিন হোসেন রিমি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ।
কুমিল্লার মুরাদনগর রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ ইকবাল সরকারের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা ও গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। প্রচারণা ও গণসংযোগকালে তিনি 10 ডিসেম্বর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নৌকা প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান। আগামী 10 ডিসেম্বর বাঘারপাড়ার উপনির্বাচনকে ঘিরে চলছে প্রচার প্রচারণা। এর মাঝেই উপজেলার দোহাকোলা ইউনিয়নে ছোট বহরামপুর ও খোলসি গ্রামে দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের দুইটি অফিস ভাঙচুর, স্থানীয় মানুষের উপর হামলা ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকার প্রার্থী থানায় পৃথকভাবে 15 জনের নামে মামলা দায়ের করেন। বাংলাদেশ দলিত ও জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলা শাখার আয়োজনে 5 ডিসেম্বর বিশ্ব মানবিক মর্যাদা দিবস, 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও আদমশুমারি 2021-এ দলিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন জেলা শাখার সভাসভাপতি চন্দ্রমোহন সিডু। ফার্মেসিতে ওষুধের আড়ালে বিক্রির অভিযোগে গাজীপুর সদর উপজেলার মণিপুর বাজারের কথা মেডিসিন কর্নারের মালিক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এদিকে মাদক বিক্রির প্রতিবাদ করায় বেশ কয়েকজনকে জড়িয়ে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এবার আমাদের কৃষি পটুয়াখালীর কলাপাড়ে অনুষ্ঠিত হলো ব্লু গোল্ডের ব্রি বার্ন ধান কাটা উৎসব। উৎসবে সংক্ষিপ্ত সভায় খেকার খাল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি জাহাঙ্গীর আলম গাজী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির। এর আগে কৃষকদের মাঝে গামছা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। পরে ধান কাটা প্রতিযোগিতায় জয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। নিচ্ছি বিরতি, ফিরে আসছি একটু পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও, আপনারা দেখছেন মাইটিভি জেলা সংবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে 5 শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ওয়াহিদ তরুণ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দবির মিয়া। কুমিল্লার দাউদকান্দি উপজেলার নবগ্রামে ব্লাড ফর কুমিল্লার আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকালে উপজেলার নবগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী প্রজন্ম লীগ সাধারণ সম্পাদক আলী আহমদ মিয়াজি। মেহেরপুরে 200 বছরের পুরাতন বামুন্দি পশুহাটের পরিবর্তে হাইকোর্টের আদেশ অমান্য করে নির্মিত কাতলামারি পশুহাট বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে বামুন্দি বাজারে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন বামুন্দি ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বিশ্বাস। রাজশাহীতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে এক মাসব্যাপী শীতবস্ত্র হস্ত কুটির শিল্প মেলা 2020-এর উদ্বোধন করা হয়েছে। সকালে রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনি, বাংলাদেশের রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত নারী উদ্যোক্তারা। ফরিদপুরের শালথা উপজেলার সদ্য নবনির্মিত বাইপাস সড়কের অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। মানববন্ধনকারীদের দাবি, বাইপাস সড়কে নির্মাণের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও নানা বাহানায় ভূমি অধিগ্রহণের বিল পরিশোধ করা হয়নি, অবিলম্বে মূল্য পরিশোধের দাবি জানান তারা।
পটুয়াখালীতে গলাচেপায় মসজিদে অনুদান সংক্রান্ত বিষয়ে পৌর আওয়ামী লীগ ও বিশিষ্টজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় গলাচেপা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অনুদান নিতে আসা প্রতিটি মসজিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস মঠবাড়িয়া উপজেলা ষষ্ঠ ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুণ্ডের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ। গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রভাংশু বিশ্বাস হত্যাকারীদের ফাঁসি দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। দুপুরে বঙ্গবন্ধু সড়কে মানববন্ধন কর্মসূচি চলাকালীন নিহত প্রভাংশু বিশ্বাসের পিতা প্রেমানন্দ বিশ্বাস সহ এলাকাবাসী বক্তব্য রাখেন। এ সময় বক্তারা প্রভাংশু বিশ্বাস হত্যাকারী গ্রেপ্তারকৃত সুধীর কুমার গৌতম, সুশীল দাস ও দেবাশিস বিশারদের ফাঁসির দাবি জানান। লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লার সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ সহ আরও অনেকে। জয়পুরহাটে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সেবা কুমার দাস ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পাঁচ ভোরে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন সহ তাদের আটক করা হয়। জয়পুরহাট র‍্যাব পাঁচ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, সেবা কুমার দাস সন্ত্রাসী গ্রুপ কাদামাটের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 10টি মামলা রয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে কুড়িগ্রামের চিলমারিতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুড়িগ্রামের চিলমারি উপজেলা পরিষদ চত্বরে র্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের তিনটেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে চুনটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল হামিদ খান ভাসানী, উপজেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট জয়নাল উদ্দিন। মুজিব জন্মশতবর্ষ বিজয় মাস উদযাপন উপলক্ষে মেহেরপুরে মেয়র কাপ 2020 ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সরকারি বালক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল মান্নান সহ অন্যান্যরা। বরিশালের গৌর নদীর বীর মুক্তিযোদ্ধা জাভেদ সালাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান। জানা যায় মুক্তিযোদ্ধা ও এলাকার বিশিষ্টজনরা অংশ নেন। শেষ করব সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের 10 জেলায় বিনামূল্যে শুরু হলো র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট, উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা প্রতিরোধে বিভিন্ন এলাকায় মাস্ক পরিধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আজ 5 ডিসেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জ, বড়লেখা ও জুড়ি উপজেলা মুক্ত দিবস।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদপত্রে ভিজিট করুন youtube.com/mytvbdnews, আর ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তীতে ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি শাহজাহান মনি। আল্লাহ হাফেজ।